হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসলাম রাজশাহীর ঐতিহ্যবাহী উদ্ভব একটা প্রাণী যাকে ভাড়াই দেওয়া হয়, সেটি চার কিছু না, রাজশাহীর ইকো ফ্রেন্ডলি স্কুটি। তো রাজশাহীতে নামার পরপরই আমি ভাবতেছিলাম যে আজকে রাজশাহীর স্কুটি রাইড করতে হবে। তো ফাইনালি আর দেরি না করে ইউটিউবে সার্চ দিয়ে দেখি কোথায় এই স্কুটিটা পাওয়া যায়, এইটা বের করে আমি চলে আসলাম ভদ্রা মোড়ে, যেখানে ইকো ফ্রেন্ডলি স্কুটির একটি স্টেশন রয়েছে। এখানে এসে বেশি হ্যাসেল নাই, এখানে শুধু আমাদের আইডি কার্ড শো করাতে হবে এবং বিশ টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর থেকে বারবার রেজিস্ট্রেশন করতে হবে না, একবার রেজিস্ট্রেশন করলেই বারবার স্কুটি ইউজ করা যাবে। এই স্কুটিগুলো ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত ব্যাক আপ দেয় এবং এই এক ঘন্টায় ভাড়া হচ্ছে 160 টাকা। আমরা ছিলাম 12 জন, তো আমরা 6টা স্কুটি নিয়েছি, তাতে একটু ডিসকাউন্টে আমাদেরকে 900 টাকায় করে দেয়। তো আমরা তো অনেক খুশি, সবচেয়ে বেশি খুশি তো আমি, কারণ এই রাইড দেওয়ার জন্য সব চাইতে এক্সাইটেড ছিলাম আমি। সো লেটস গো অ্যান্ড এনজয় রাজশাহী শহর। গাইস কি বলবো, রাজশাহীর বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এটা। রাজশাহীতে নামার পর অনেক জায়গায় ঘুরছি, বাট অনেক রোদ থাকায় অনেক খারাপ লাগতেছিল, বাট এই স্কুটি নেওয়ার পর রোদ কই গেছে না গেছে জানি না, আবহাওয়া একটু ঠান্ডা হয়ে গেছে। আর আমরা 6টা স্কুটি নিয়ে পুরো রাজশাহী শহর ঘুরতেছি, বাট এক ঘন্টার জন্য সময়টা খুব অল্প হয়ে গেছে, বাট সমস্যাটা আমরা ম্যানেজ করে নেব। আর দেখি যদি সময় পাওয়া যায় তো রাত্রে আরেকবার স্কুটি ভাড়া নেওয়ার পরিকল্পনা করব। তো এখন রাজশাহী শহরটা দেখব, আর এখন আমরা যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি পুরো রাউন্ড ঘুরব এবং যাচ্ছে আমার বন্ধু, তো দেখেন ভেরি এক্সাইটেড, সে গাড়ি তো উড়ে যাচ্ছে। আর বাই দ্য ওয়ে একটা কথা, এই গাড়ির ম্যাক্স স্পিড ছিল 29 কিলোমিটার পার আওয়ার, এর উপরে আর ওঠে নাই। আমি অনেক ট্রাই করছি বাট ওঠে নাই। আমরা চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সবাই আমাদের দিকে দেখতেছে। ফানি মোমেন্ট, বাট আমরা অনেক এনজয় করতেছি। আই লাভ দিস। দেখেন রাজশাহীর স্কুটি পেয়ে জয়পুরহাটে প্লপাইন, রাজশাহী ইউনিভার্সিটির মেন বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন জঙ্গল মাঠ ঘাট সবগুলোর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আজকে ভরপুর এনজয় হবে। তো লেটস গো।
সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা 1 ঘন্টার জন্য স্কুটি নিয়েছি, বাট এই 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মনে হচ্ছে আমি 20 মিনিট ঘুরলাম, বাট এখানে 1 ঘন্টা পার হয়ে গেছে। তো আমরা আর কিছু করার নাই, আমরা এখন যাবো পদ্মা লেকে, এখানে স্কুটি জমা দেবো, তারপর যাবো পদ্মা পার্কে, দেন ওইখানে একটু ঘোরাঘুরি করবো, এরপর দেখি যদি স্কুটি নেওয়া যায় তো নেওয়া হবে ইনশাল্লাহ।